চোর ধরো জেল ভরো, এই অঙ্গীকারকে সামনে রেখে আপনারা প্রতিবাদ মিছিল কি বলবেন? পার্থ মানি চুনো কুটি, সব খেয়েছে হাওয়াই চুন, 400 দিন ধরে ভোলা রাজপথে বেকার শিক্ষক শিক্ষিত যুবক যুবতীদের যেভাবে রাস্তার উপরে বসিয়ে রেখেছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পুরো মন্ত্রিসভাকে দিয়ে যেভাবে নামে বেনামে শত কোটি টাকা তুলেছেন বেকারদের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা খেলছেন, তারই বিরুদ্ধে আজকে যুব মোর্চা, মহিলা মোর্চা, বিজেপি, সর্বভারতীয় বিজেপি, পশ্চিমবাংলার বিজেপি পুরো সংগঠন সমস্ত নেতৃত্বরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং রাস্তায় নেমেছে। তাই আজকে ভগবানপুরে এখানকার যুব মোর্চার ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে আজ, এবং যতদিন না এই পার্থ চ্যাটার্জির মতন চোরেরা সাজা পাচ্ছে এবং ফাঁসির দড়িতে না ঝুলছে ততদিন এই আন্দোলন চলবে। এবং এই হাওয়াই চটি, এই যে পিসি যিনি হচ্ছে চোরের রানী, তিনি যতদিন না এই পশ্চিমবাংলা থেকে সরছেন ততদিন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে চলবে। জোকাতে কিন্তু পার্থ চ্যাটার্জির শারীরিক পরীক্ষা করার পরে তিনি সাংবাদিকদের বললেন যে আমাকে ফাঁসানো হয়েছে, একদিকে অর্পিতা মুখার্জি তিনি কান্নায় ভেঙে পড়ছেন, কি বলেন? না, পশ্চিমবাংলার মানুষ দেখে নিয়েছে যে যখনই কোনো চোর ডাকাত তৃণমূল থেকে ধরা পড়ছে সিবিআই ইডির মাধ্যমে, তারা পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন অকেজো, সেই জায়গায় যখন কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ এজেন্সি তারা যখন তদন্ত সাপেক্ষে তাদেরকে প্রমাণিত করছে চোর বলে, সেই জায়গায় তাদের দেখা যাচ্ছে কখন এসএস ক্যাম্পে ভর্তি হচ্ছে, কে পা ভাঙছে না, তিনি পায়ে ব্যান্ডেজ করে 2 মাস ধরে প্রচার করছেন, দেখা যাচ্ছে তিনি কেউ হুইল চেয়ারে বসে দৌড়াচ্ছেন এসএস ক্যাম্পে ঢুকে যাচ্ছেন, আবার একটু পরে চেয়ার থেকে উঠে বেরিয়ে গিয়ে তিনি নাচানাচি করছেন, এই হচ্ছে এখানকার কালচার। আর কান্নাকাটি তো মাত্র শুরু, এ তো চলবে, যতদিন এরা থাকবে এরা কাঁদতে কাঁদতেই বিদায় নেবে, আর পশ্চিমবাংলার মানুষকে ভবিষ্যৎটা পুরো অন্ধকারের দিকে ঠেলে দিয়ে এরা বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে। প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে দফায় দফায় জেরা করেছেন ইডির আধিকারিকরা। না, কয়েকদিন একটু অপেক্ষা করুন, উনিও আবার যাবেন, ওনারও পরীক্ষা নিরীক্ষা হবে, উনিও আবার জেলে যাবেন, এটা নিয়ে আবার ওনার কিছু কিছু জায়গায় আবার দেখবেন কোটি কোটি টাকা বেরোচ্ছে, আবার 4-6 জন বান্ধবী বেরোবে, এগুলো চলতে থাকবে। কেননা পুরো শুধু পার্থ শুধু ওই জায়গায় নেই, পার্থ আপনার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সমস্ত জায়গায় পার্থ। ভগবানপুরে এখানে নান্টু যিনি এখন নেই, কোন জায়গায় গেছেন ভগবানই জানে, ভগবানই বলতে পারবেন তো, তিনার তো আমার মনে হয় কোটি কোটি টাকার সম্পদ চারদিকে ছড়িয়ে আছে। এবং এটা তো আমাদের দলনেতা, বিরোধী দলনেতা কয়েকদিন আগে বলেই ছিলেন যে কিভাবে পার্থ চ্যাটার্জির পাশে বস্তা বস্তা ভরে টাকা নিয়ে যেত নান্টু প্রধান, এবং বিভিন্নভাবে উপঢৌকন দিতেন তিনাকে, তো এটা চলতে আছে। এবং আগামী দিনে বাজকুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে দুর্নীতি হচ্ছে, ক্যাজুয়ালে কাউকে চাকরি দিবে বলে টাকা নিচ্ছে কোটি কোটি, সেগুলো যাচ্ছে কোথায়? আমি শুনলাম নাকি পার্থ চ্যাটার্জিও স্বীকার করেছে এই টাকা মুখ্যমন্ত্রী জানে, দলনেত্রী জানে, দলের জন্য, দলের টাকা। তার মানে কি? দলের টাকা, দল তো মুখ্যমন্ত্রী, আর তো বাকি কেউ নেই, পোস্ট তো একটা, বাকি তো ল্যাম্প পোস্ট, ফাঁসানো হয়েছে, এ তো সারা পশ্চিমবাংলার মানুষ দেখছে কে ফেঁসেছে কে ফাঁসিয়েছে। আপনি বাগান বাড়ি কতগুলো রেখেছেন, আপনার ডাম্পার গাড়ি কতগুলো বালি বইত, আপনি কোন কোন জায়গায় বাংলো রেখেছেন, আপনার কজন বান্ধবী আছে, কোথায় টাকা রেখেছে, তারাই তো বলছি ফাঁসাবে কে আপনার। বলছি বাজকুল কলেজে যে দুর্নীতির প্রসঙ্গ দিল সেটাও কি তদন্ত গ্রহণ করবে? সমস্ত জায়গায় আপনি 100 দিনের টাকা চোর, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চোর, আপনি যত প্রকল্প আছে সমস্ত জায়গায় চোর। এদের 11 সালের পরে আসার পরে এজেন্ডাই হচ্ছে চুরি কর, এদের বিকল্প কোনো এজেন্ডা নেই, খালি চুরি কর চুরি কর। তার মন্ত্রিসভার সদস্যরা বলছে আপনাকে তো কাঠ বানি খেতে না বলিনি, আপনারা খান একটু দেখে শুনে খান। আশিস ব্যানার্জি আমাদের ডেপুটি স্পিকার, তিনি বেশ কিছুদিন আগে আমাদের সংসদ চলার, বিধানসভা চলার কয়েকদিন আগে তিনি চলতে চলতেই ভাষণ দিয়েছিলেন বীরভূমে যে আপনারা কাঠবানি খাবেন, আপনাদের কেউ অসুবিধা করেনি বা কেউ মানা করবে না, তো তার ঘোষিত নীতি এই সরকারে, কাঠবানি খাও আর বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দাও, সব জায়গায় চুরি করো, ভর্তি করো।
তারই পরিণতি আছে। আর পশ্চিমবাংলার মানুষ ছাড়বে না, বিশেষ করে মেদিনীপুরের মানুষ ছাড়বে। এখানে দুর্জয় ঘাঁটি, এ লড়াই মেদিনীপুরের লড়াই, আর এখান থেকেই সংগ্রাম শুরু হবে। এখানে মাতঙ্গিনীর জন্মস্থান, এখানে ক্ষুদিরামের জন্মস্থান, এ লড়াই চলবে। এইভাবে প্রতিবাদ কতদিন ধরে চলতে থাকবে? যতদিন না এই হাওয়াই চটি সরছে, পশ্চিমবাংলার মানুষের কল্যাণ যতদিন না হচ্ছে, ততদিন আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত মোর্চা সেল লড়াই চালাবে। এই রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী ওনার এই বয়সে পাঁচটা বান্ধবী, বলুন দাদারা, এই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ওনার এই বয়সে কোটি কোটি Jai 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 Jai
রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, উনার এই বয়সে পাঁচটা বান্ধবীও বান্ধবীদের কাটে কোটি কোটি টাকা, আমি সেকেন্ড ভিজিটার।